চলছে ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইবা। প্রার্থীরা এনটিআরসির কার্যালয়ে এসে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইংরেজির ভাইবায় অংশ নেওয়া প্রার্থীরা তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দৈনিক শিক্ষা ডটকমকে। আজকের পর্বে দেখুন ইংরেজির ভাইবায় লিটারেচার থেকে কি জানতে চাওয়া হয়। আমাকে মোটামুটি লিটারেচার থেকে সবগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছে, আর কিছু বানান ধরেছে। লিটারেচার থেকে আমাকে ফেভারিট পোয়েট জিজ্ঞাসা করলো। তারপর আমি যখন বললাম ডিলান থমাস বলেছিলাম, তারপর উনি জিজ্ঞাসা করলেন ডিলান থমাসের কোন কবিতাটা তুমি পড়েছো। তারপর আমি বললাম যে পোয়েম ইন অক্টোবর পড়েছি। তারপর উনি আবার জিজ্ঞাসা করেন পোয়েম ইন অক্টোবরটা কী সম্পর্কে লেখা। তারপর আমি যথারীতি তার বার্থডে সম্পর্কিত কবিতাটার কিছু অংশ বললাম। তারপর তিনি খুশি ছিলেন, আর কিছু জিজ্ঞাসা করেননি ওই অংশ থেকে। আজকে আমাকে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে জিজ্ঞেস করছে, তারপর কিং লিয়ার জিজ্ঞেস করছে, এই এই দুটা থেকে বেশি প্রশ্ন করছে। না, এই দুটা থেকে প্রশ্ন করছে। হ্যামলেটের বয়স জিজ্ঞেস করছে, হ্যামলেটের সাথে কিং লিয়ারের পার্থক্য কী, তারপরে ট্র্যাজেডি কাকে বলে, কমেডি কাকে বলে, তারপর ক্যাটাস্ট্রফি কাকে বলে, সোলিলোকুই কোনটা, এগুলো জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করলো লিটারেচার থেকে কিছু প্রশ্ন করলো আমাকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আপনি কি কোনো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনছেন? আমি বললাম হ্যাঁ শুনেছি। তার কোন কবিতা পড়ছেন? বললাম পড়ছি আমি তার কবিতা, ড্যাফোডিল কবিতা বললাম যে সেটা পড়ছি। তারপর বললো যে আপনি এস্টিকুলিস, সে কে? আমি বললাম সে একজন পোয়েটস ইংরেজি সাহিত্যের। বললো সে কোন এইজের? আমি বললাম সেটা সে রোমান্টিক এইজের। এগুলো জিজ্ঞেস করলো, এস্টিকুলিসের ফুল নেম জিজ্ঞেস করলো, সেটা অ্যান্সার করলাম। তারপর সিজিপিয়ার ফুল মিনিং জিজ্ঞেস করলো, সেটা বললাম। এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন করছে আমার, হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আরও কোয়েশ্চেন করছে। হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞেস, আপনার ডিস্ট্রিক্ট কী জন্য বিখ্যাত, এটা কোথায় অবস্থিত? তারপরে আপনার পদ্মা সেতু সম্পর্কে জিজ্ঞেস করলো যে আপনার পদ্মা সেতু কোন কোন জেলা করছে, মানে কানেক্টিভিটি করছে, মানে কোন কোন জেলা সংযোগ করছে পদ্মা সেতু। তখন আমি বললাম মুন্সিগঞ্জের মাওয়ার, সৈয়দপুরের জাজিরা, এরকম আমাকে কোয়েশ্চেন করছে। যেমন রোমান্টিসিজম থেকে জিজ্ঞেস করা হয়েছে, রোমান্টিসিজমের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বিশেষ করে ওগুলো জিজ্ঞেস করা হয়েছে। তারপর আপনার ডিউরেশনটা জিজ্ঞেস করা হয়েছে, রোমান্টিক কিছু পোয়েটসের নাম জিজ্ঞেস করা হয়েছে। আমাকে লিটারেচার থেকে জিজ্ঞেস করছে লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তারপর চর্চারের এই সম্পর্কে, চর্চার কে ছিলেন। আর প্রথমেই আমার সিঙ্গেল ফ্যামিলি বলতে কী বুঝো, সিঙ্গেল ফ্যামিলি অপর নাম কী। এছাড়া আপা একটা সেন্টেন্স লিখতে দিয়েছে রাইট ফ্রম আওয়ার বার্থ থেকে, ওই সেন্টেন্সটার প্রত্যেকটা পার্টস অফ স্পিচ। আর এর পরবর্তীতে ফাদার কী করেন, আর বার্থ কী, পার্টিসিপল কী, পার্টিসিপল কখন হয়, জিরান সম্পর্কে, এরকম প্রায় সাত আটটা কোশ্চেন করছেন। আমাকে লিটারেচার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো, যেমন ইডিপাস রিয়্যাক্স সম্পর্কে জিজ্ঞেস করেছিল। লিটারেচার থেকে রবার্ট ফ্রস্টের কবিতাগুলোর নাম জানতে চাইছিল, আমি একটা পারছিলাম, ম্যাম অনেক হেল্প, আলহামদুলিল্লাহ ভাইবা বোর্ডে ম্যাম স্যাররা অনেক হেল্পফুল ছিল আর কি, যেটা না পারছি ওটাতে হেল্প করছে। শেক্সপিয়ার থেকে, জীবনানন্দ দাস থেকে, ট্র্যাজেডি না, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, শেক্সপিয়ারের ড্রামা কয়টা, এমন প্রশ্ন করছে।